আপাতত কাপড়ের উপরে জিএসটি বৃদ্ধি কার্যকর হচ্ছে না জিএসটি কাউন্সিলের বৈঠকে সর্বসম্মনতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের এই সিদ্ধান্তে অগ্রণী ভূমিকা পালনের জন্য সাধুবাদ জানালেন বিশিষ্ট শিল্পোদ্যোগী তথা আন্তর্জাতিক রপ্তানিকারক উজ্জ্বল সাহা প্রসঙ্গত পয়লা জানুয়ারি দু থেকে কাপড়ের ওপর জিএসটি পাঁচ শতাংশ থেকে বাড়িয়ে বারো শতাংশ হওয়ার কথা ছিল কিন্তু এই সিদ্ধান্তে তীব্র বিরোধিতা জানিয়েছিল রাজ্য সরকার অবশেষে কেন্দ্রীয় সরকারের কাউন্সিলের বৈঠকে জিএসটি হার আপাতত না বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয় এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৎপরতায় পশ্চিমবঙ্গের পক্ষে ডক্টর অমিত মিত্র এবং বেশ কয়েকটি রাজ্যের অর্থমন্ত্রী এবং শিল্প মহলের আপত্তিতে জিএসটি কাউন্সিল পূর্ব ঘোষিত পয়লা জানুয়ারি থেকে কাপড়ের উপর জিএসটি বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার করে নিয়েছে এই সিদ্ধান্তে রাজ্য সরকারকে বিশেষ ভূমিকা পালন করার জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানালেন বিশিষ্ট শিল্পোদ্যোগী উজ্জ্বল শাহ তিনি জানান এই সিদ্ধান্তের ফলে করোনা আবহে বস্ত্রশিল্পগুলির ক্ষতি থেকে রক্ষা পাবে অন্যদিকে বহু গরিব মানুষ শীতবস্ত্র পরিধান করতে পারবেন কেন্দ্রীয় সরকারের জিএসটি ডিপার্টমেন্ট বস্ত্রের শিল্পর ওপর আগামী এক তারিখ থেকে পাঁচ শতাংশের থেকে বারো শতাংশ করার সিদ্ধান্ত গ্রহণ করেছিল আমাদের পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের পশ্চিমবঙ্গে যে সমস্ত বস্ত্র শিল্প আছে শিল্প কারখানা আছে সেগুলো যেন অসুবিধায় না পড়ে এবং শিল্পর সঙ্গে যুক্ত যে সমস্ত কারিগর আছে মানুষ আছে তারা যেন ক্ষতিগ্রস্ত না হয় সেই সঙ্গে যে সমস্ত গরিব মানুষ এই শীতের মধ্যে যারা শীতবস্ত্র পরিধান করে তাদের যেন কোনো অসুবিধা না হয় এই করোনা আবহে এই জিএসটি বর্ধিত জিএসটির বিরোধিতা করেছিল আমরাও জেলার শিল্প মহল থেকে আমরা এর বিরোধিতা করেছিলাম কেন্দ্রীয় সরকার বাধ্য হয়েছে সেই পাঁচ পাঁচ শতাংশ জিএসটি আবার পুনরায় চালু করতে এক তারিখ থেকে এবং আপাতত কোনো জিএসটি বাড়ছে না পাঁচ শতাংশ থেকে বারো করার যে সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের অর্থমন্ত্রক পিছে হটেছে আমরা আনন্দিত এবং আমরা মনে করি যে পশ্চিমবঙ্গ সরকারের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকার মানতে বাধ্য হয়েছে এতে করে লাখো লাখ বস্ত্রের সঙ্গে সঙ্গে শিল্পের সঙ্গে যুক্ত মানুষ উপকৃত হবে এবং এই শীতের মধ্যে করোনা আবহে গরিব মানুষ তারা শীত বস্ত্র পাবে বলে আমরা আশা করি উজ্জ্বল সাহা আপনারা দেখছেন বিশ্ব নিউজ আপনারা দেখছেন বিশ্ব বাংলা নিউজ